বিয়ানীবাজারের তরুণ শাটলার নিশান আহমদ সুযোগ পেয়েছেন ইউনেক্স সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ 2021 ব্যাডমিন্টন টুর্নামেন্টে। বাংলাদেশে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টের দ্বৈত ইভেন্টে খেলবেন বিয়ানীবাজারের তরুণ এ শাটলার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। সিনিয়র ও জুনিয়র দুই বিভাগে ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, জাম্বিয়া ও স্বাগতিক বাংলাদেশ সহ সাতটি দেশ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। সিনিয়র জুনিয়র দুই বিভাগেই একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত সহ মোট পাঁচটি করে ইভেন্ট অনুষ্ঠিত হবে। আসরে মোট 337 জন প্রতিযোগী অংশ নেবেন। বাংলাদেশ থেকে 18 জন পুরুষ ও 10 জন মহিলা শাটলার অংশগ্রহণ করবেন। টুর্নামেন্টের মোট ব্যয় ধরা হয়েছে 53 লাখ টাকা। তরুণ শাটলার নিশান আহমদ বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পশ্চিম ঘুঙ্গাদিয়া গ্রামের শাহাবুদ্দিন ও মনোয়ারা বেগম দম্পতির পুত্র। প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে দ্বৈত ইভেন্টে নাজমুল ইসলামের সাথে খেলতে নামবেন নিশান। বাংলাদেশের হয়ে সুযোগ পাওয়ায় খুবই উচ্ছ্বসিত নিশান পিতামাতার পাশাপাশি স্মরণ করলেন যুক্তরাজ্য বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রতিষ্ঠাতা ফখরুল ইসলামকে। আমি আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ক্লাবের হয়ে খেলেছি। ফার্স্ট টাইম দেশের হয়ে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলতেছি। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এসবের পিছনে আমার ধন্যবাদ ফখরুল ইসলাম ভাইয়ের সফলতার আর আমার মায়ের দোয়া। সবাই আমার স্যার ইঞ্জিনিয়ার মিন সরোয়ার আলমের জন্য দোয়া করবেন, আর আমার পার্টনার নাজমুল ইসলামের জন্য সবাই দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন আরও ভালো খেলতে পারি, আমাদের বিয়ানীবাজারকে আরও উপরে তুলতে পারি, নিজেকে ক্লিপ করতে পারি। ইউনেক্স সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ 2021 15,000 ইউএস ডলার এবং ইউনেক্স সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ 2021 5,000 ইউএস ডলার প্রাইজ মানি দেওয়া হবে। সৈয়দা আখি হক, এবিটিভি।